ঠিকই তো আছে চাচি, আমরা নিলাম তো ওই যে গাড়ির মধ্যে রেখে আসছি। আমরা তিনটা নিয়েছি, তাও একটু বড় বড় গুলা, ঠিক আছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি বাঙ্গি খেতে। আপনাদেরকে আমি সরাসরি কিছু বাঙ্গি দেখানোর চেষ্টা করব। পুরো মাটি তো অনেক নরম, এখানে একটা ছোট্ট বাঙ্গি দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা অনেক বড় বড় বাঙ্গি দেখলাম, বাঙ্গি খেলাম। এই যে ছোট একটা বাঙ্গি, আরো বাঙ্গি আছে তো। এই যে আর একটা বড় বাঙ্গি দেখা যাচ্ছে। এগুলো এখনো সবগুলো পাকে নাই মনে? না, প্রতিদিন কি তোলেন নাকি চাচি? চাচি, এটা কি বাঙ্গি না মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া ডেইলি তিনবার আউন লাগে। এটা কি মিষ্টি কুমড়া গাছ? জি হ্যাঁ। ও, বাঙ্গি আর মিষ্টি কুমড়া গাছ পাশাপাশি একসাথে? হ্যাঁ, কান্দা কান্দা লাগা রে। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর তো। বড় বাঙ্গি না, একটু দেখা যাবে। এই যে পাইছি একটা বড় বাঙ্গি দেখা যাচ্ছে। আমরা একটু বাঙ্গিটা দেখানোর চেষ্টা করি। এই যে একেবারে গাছের ফ্রেশ বাঙ্গি, যেহেতু আপনারা জানেন এই মুহূর্তে সিজন চলছে তরমুজ এবং বাঙ্গির। যদিও তরমুজ নিয়ে অনেক প্রশ্ন, হ্যাঁ, কেজি বিক্রি করে অনেকে, অনেকে আবার পিস হিসাবে বিক্রি করে, কেউ পিস হিসাবে কিনে নিয়ে কেজি হিসাবে বিক্রি করে। এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে। এর মাঝে বাঙ্গি তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বাঙ্গি, খুব চমৎকার একটা স্ট্যান্ডার্ড একটা সাইজের বাঙ্গি। এই যে আরও আছে ওখানে, এই যে একটা লম্বা বাঙ্গি, এখানে আছে একটু লম্বা বাঙ্গি, লম্বা বাঙ্গি, গোল বাঙ্গি, সকল সাইজের বাঙ্গি এখানে অ্যাভেলেবেল। আমি যদি আরেকটি বাঙ্গি দেখাতে চাই, এই যে অনেক বড় একটা বাঙ্গি দেখতে পাচ্ছেন, খুব চমৎকার। আসলে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই যে ক্ষেত থেকে তুলেই ওই যে পাশে জড়ো করে রেখেছে অনেকগুলো বাঙ্গি, আশেপাশে মানুষ ঘুরতে এসেছে, সবাই এখান থেকে বাঙ্গি কিনে খাচ্ছে। এই যে দেখেন দুজন ব্যক্তি, আমি একটু আপনাদেরকে কাছ থেকে তার দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, ক্ষেত থেকে তুলে একেবারে ফ্রেশ বাঙ্গি ভাইরা খাচ্ছে। এই যে অসংখ্য বাঙ্গির স্তূপ, কিছুক্ষণ আগে এগুলাকে ক্ষেত থেকে উঠিয়ে আনা হয়েছে এবং এখান থেকে তুলে। ভাইরে কি এখানকার বাসা? কোথেকে আসছেন ভাই? এই যে বাঙ্গি খাচ্ছেন? বরুড়া থানা না? এটা তো বুড়িচং থানা, তো অনেক মাঝখানে আরো দুইটা থানা পার হয়ে আসছেন। তো এই যে ক্ষেতের থেকে ফ্রেশ বাঙ্গি ক্ষেতের থেকে তুলে নিয়ে আসলে, এই যে মাত্র জড়ো করলো, এখান থেকে আছেন, কেমন লাগতেছে আপনাদের কাছে? ভালো লাগতেছে না? কিন্তু এই বাঙ্গি গুলাই কিন্তু আমরা বাজারে কিন্তু কত করে কিভাবে নিয়েছেন আমি জানি না। আমরা এই সাইজের তিনটা বাঙ্গি, এই সাইজের তিনটা বাঙ্গি নিলাম 50 টাকা দিয়ে, কথা বলছেন? ঠিকই তো আছে চাচি, আমরাও নিলাম তো ওই যে গাড়ির মধ্যে রেখে আসছি। হ্যাঁ, আমরা তিনটা নিয়েছি, তাও একটু বড় বড় গুলা, ঠিক আছে। কিন্তু বাজারে কিন্তু ঠিক এই সাইজের বাঙ্গি 70-80-90 টাকা নিচে বিক্রি করে না কিন্তু। কিন্তু আপনারা তো দাম পান না, আপনারা কিন্তু আসলে ওরকম দামটা পান না। হ্যাঁ, কত করে বিক্রি করেন, কিভাবে? আপনারাই পাইকারি এত টাকা বিক্রি করেন? ও আচ্ছা, রাস্তার পাশে বসে না? এটা ঠিক আছে, খুচরা বিক্রি করতে পারলে এরকম রেট পাবেন, কিন্তু পাইকারি পাইকারি তো। আপনাদের কতটুকু জায়গার উপরে বাঙ্গি ক্ষেত করছেন? আমি তো করছি বাজি 1 টন 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 1 টন
এখনো কি আছে আরো আছে জমিতে আর কত টাকার হবে আনুমানিক বিক্রি করা যাবে
5-6000 টাকা তো যাক আলহামদুলিল্লাহ আপনারা তো বাড়ির পাশে আসলে জমিতে অবশ্য সময়টাকে কাজে লাগিয়ে মোটামুটি অতিরিক্ত একটা ইনকাম আসছে ভালো তো দেন তাদেরকে একটু কম দামে খাওয়ার সুযোগ করে দেন কারণ শহরের মানুষ তো বেশি দামে অনেক সময় কিনা খাইতে পারে না এবং কি ফ্রেশ জিনিস আপনারা তো এখানে খুব বেশি কীটনাশকও ব্যবহার করেন না একদম তো ধন্যবাদ বন্ধুরা দেখতে পেলেন যে আসলে আমরা বাঙ্গিয়ে ঘাট থেকে সরজমিনে আপনাদের সাথে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আর যেটা বললাম যেটাকে বলা হয় শান্তি রোড এটা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কংসনগর এলাকার খুব পাশেই শান্তি রোড বলে থাকে জায়গাটাকে আজকে ঈদের দিন বিকেলবেলা সবাই একটু দুপুরের পর একটু ঘুরতে বেরিয়েছে প্রচণ্ড ভিড় এখানে পাশাপাশি এখানে আশেপাশে পরিবেশটা অনেক চমৎকার মনোমুগ্ধকর আপনারা দেখতে পাচ্ছেন আসলে শুধু বাঙ্গি আসলে আমরা অনেক জায়গায় পাই না আর দেখেন এখানে পচে পড়ে আছে এই যে খেতে বাঙ্গি খাওয়ার কেউ নাই আর আমরা অনেক সময় টাকা দিও কিনে খেতে পারি না এই যে দেখেন এই যে পড়ে আছে যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ